শান্তনু বলছি, আপনারা দেখছেন শান্তনু ভার্সকে। তো সানডে স্পেশালে একটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করব। টাইটেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু ভিডিও শুরু করার আগে একটা দেখেছেন মেসেজও পড়েছেন। আমি অল ভিউয়ার যারা লাভার অ্যান্ড মানে ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে, কিন্তু আমার ভিডিও অনেক ইউটিউবারও দেখে, কারণ ভিটামিন বি কমপ্লেক্সের ফার্স্ট ভিডিও লঞ্চ করার পর দেখেছিলাম কপি হয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আজকে যে ভিডিও লঞ্চ হচ্ছে, যেটা আমি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, দেড় বছর ধরে এর ওপর আমার রিসার্চ স্টাডি, তো সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদের পাখি যেটা করবেন জেনে করুন, ঠিক আছে। ফলে কোনোরকমভাবে এই কন্টেন্ট যদি কোনোরকম কপির দিকে যায়, তো আমি ইউটিউব গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু কপিরাইট নট ক্লেম করবো, কপিরাইট স্ট্রাইক দেব ইউটিউবের মাধ্যমে। কারণ চ্যানেল হয়তো আমার অনেক ছোটো, কিন্তু যে ভ্যালুয়েবল ইনফরমেশান আমি শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে, ভিউয়ার্স আপনারা কেউ এটা মাইন্ড করবেন না, কিন্তু এখানে অনেক ইউটিউবার ঢুকে থাকে ইনফরমেশান কপি করে, সেটা ঠিক আছে। দেখুন, কন্টেন্ট কপি হতেই পারে, যেমন যেখানে যখন সফট ফুডের কথা বলা হচ্ছে, সেখানে আমার সফট ফুডে যেটা আমি বলছি এইটা অনেকেই অন্যরকমভাবে বলতে পারে, কিন্তু ডিটো যখন কপি হয় তখন প্রবলেম হয়ে যায়। ফলে মানে কপিরাইট স্ট্রাইক মানে হচ্ছে তিনটে স্ট্রাইক আসা মানে আপনার চ্যানেলে যতই সাবস্ক্রাইবার থাকুক, যাই পপুলার চ্যানেল হোক না কেন, চ্যানেল ডিলিট হবে। সো আজ পর্যন্ত এই চ্যানেলে যা ভিডিও করছি বললাম তো, কন্টেন্ট চুরি হতেই পারে, সংস অ্যান্ড ভিডিও বা এরকম ধরনের ক্লিপ চলে এলে ইউটিউবে নিজেই কমেন্ট্রি স্ট্রাইক ইস্যু করে। কিন্তু কন্টেন্ট দেখুন, কন্টেন্ট তো না আমার না আপনার, আপনার ধরুন আমি যেরকমভাবে আপনাকে বলছি সেই ব্যাপারটা কেউ অন্যভাবে হয়তো বলবে, সেটাকে কপি বলে না, কিন্তু অনেক ক্ষেত্রে ডাইরেক্ট কপি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাকি আপনারা নিজেদের মতন যারা ইউটিউবে এইরকম রিলেটেড ভিডিও করছেন, কারণ আমি দেখেছি, আমি কোনো নাম চ্যানেলের নাম উচ্চারণ করছি না, কিন্তু আমার চোখে এসছে, কারণ ইউটিউবেরই একটা টুলস আছে যে এই ভিডিও ধরুন আজকে ধরুন যে ভিডিওটা আমি লঞ্চ করব, সেটা যদি অন্য কোনো চ্যানেলের কোনো কাছাকাছি কপি 50% কপি হয়, তো আমার কাছে নোটিফিকেশান আছে। এটা শুধু আমি বলে না, সবার কাছেই থাকতে পারে, মেলে আসে বেসিক্যালি, এটা ইউটিউব থেকেই পাঠানো হয়। তো পুরো কপি করতে যাবেন না, কারণ এটা আমার দেড় বছরের পরিশ্রম। আমি আপনার মানে যারা ভিউয়ার যারা পাখি পুষছে ভালোবাসে এবং ব্রিড আছো ব্রিডিং করানোর চেষ্টা করছে, তো সেই জন্যে তাদের জন্য তো ঘুরিয়ে ফিরিয়ে খেটে ভিডিও করুন, তাতে দেখবেন আনন্দ আগাল, কিন্তু কপি করে ভিডিও করার আনন্দ নেই কোনো না কোনো ক্ষেত্রে। কিছু না কিছু আমি না করলেও অন্য কেউ কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিলে কিছু প্রবলেম হয় না, কপিরাইট স্ট্রাইকের দিকে চলে গেলে প্রবলেমে চলে আসবে। আর একবার স্ট্রাইক আসা মানে মানে একটা বলতে পারেন লাল খাতায় নাম উঠে যাওয়া ইউটিউবে, মানে এরকম ব্যাপারটা। সো আমি ভিডিও স্টার্ট করছি ফ্রেন্ডস। এখানে আজকে টাইটেল হচ্ছে, আমি বাংলাতেই করছি এবার হিন্দিতেও করবো, যে মানে ভিটামিন বি কমপ্লেক্স কেউ ইউজ করেঙ্গে বার্ডস কো, মানে আজ কা ফোকাস হ্যায় বার্ডস কা বেবি জো হ্যায় ক্যা হোতা হ্যায় ইসকা বেনিফিটস ক্যা হ্যায় ইসি কে উপর। দেখিয়ে বি কমপ্লেক্স মতলব, কমপ্লেক্স মতলব বহুত সারে, জেসে মাল্টি ভিটামিন মে বহুত সারে ভিটামিনস হ্যায়, ভেসে বি কমপ্লেক্স মে ভি বহুত সারে বি কা কম্বিনেশন হ্যায়। জেসে লে লিয়া বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ, বি সিক্স, বি সেভেন, বি নাইন, বি টুয়েলভ, হরেক বি ওয়ান মতলব জো জো হমনে নাম লিয়া হরেক কা অলগ অলগ কাম হ্যায়, কমন কাম ভি হ্যায় অলগ কাম ভি হ্যায়, ওই হাম আপ লোগোকে সাথ আজ ডিসকাস করেঙ্গে। তো কিউকি হাম লোগ ক্যা করতে হ্যায় দেখিয়ে, বহুত কুছ সুন কর করতে হ্যায়, বহুত কুছ নেই জ্যাদাতর সুন কর করতে হ্যায়, লেকিন সমঝ কর কিজিয়ে ফায়দা আপকা হোগা। বহুত সারে লোগ ফোন করতে হ্যায় হমকো, করতে হ্যায় হমকো, দাদা আপনে মক্স ইউজ কিয়া বার্ডস সেই নেই হুয়া, কিউ মক্স ইউজ কিয়া, কিস কন কিসি নে বোলা, আপ খুদ নে ইউজ কিয়া, কিসি সে সুন কে কিয়া। আগর এক বাত সোচ কে দেখিয়ে, হামলোক মানতে হে জানতে হে মেরে বার্ড মেরে ফ্যামিলি কে জেসে, আগর কোই ভি আগর ঘর মে আপকা কুছ প্রবলেম হোগা, তো আপকা বাচ্চা হো, আপকা বিবি হো, আপকা মাতাজি হো, পিতাজি হো, কিসি কো ভি কে এসেই আপনার সুনকে মেডিসিন প্রয়োগ করতে হো, নেই তো কই ডক্টর হে ইয়া কই জান পেচান কা হে জো মেডিসিন শপ মে হে জো আপ উসকো কি বলিয়ে যে এসে এসে সিমটম আ রা হে তো কেসে দবাই দে, ও আগর না পায়ে তো বোলেঙ্গে ও বলতে হে ডক্টর কো দিখাইয়ে। তো বেসে এই বার্ডস কাপি শুনকার মানে মক্স এক বহতই মতলব স্ট্রং অ্যান্টিবায়োটিক হ্যায়, অ্যান্টিবায়োটিক কা এক স্টেজ হতা হ্যায়, তো ইসিলি আগর হামলোক জো সিরিয়াস হ্যায়, আই এম সিরিয়াস অ্যাবাউট আওয়ার বার্ড, উসকে লিয়ে ভিডিও হ্যায়। কিন্তু এক কমেন্টস আয়া থা,
মতলব বাংলায় লিখেছে আপনি বেশি ফালতু বকেন, কাজের কথায় বকেন না, তার জন্য এই ভিডিওটা নয়। কারণ দেখুন, আমি বিশ্বাস করি, আমি যখন চ্যানেল শুরু করেছিলাম প্রত্যেকবারে আমি দেখুন আমি লঞ্চ করে গেছি, তখন কিন্তু এত সাবস্ক্রাইবার ছিল না, 750, এখন 800 কাছাকাছি সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। আমার দরকার জেনুইন সাবস্ক্রাইবার, যারা বুঝবে, পাখিকে কেয়ার করতে পারবে। ফলে ফালতু সাবস্ক্রাইবার মানে মানে যেখানে ধরুন এরম ধরনের কমেন্টস, তারা কীরকম আমাকে কমেন্ট দিয়েছে বলে সেটা আমার কোনো ব্যাপার নয়, তাকেও আমি কমেন্টসে লিখেছি যে আমার সমস্ত ফালতু ভিডিওতে, এই কমেন্ট দেখুন আমার রিসেন্ট কোন একটা কোন এতে কমেন্টস রয়েছে, সেটা যাই। কারণ যেমন এগোতে গেলে যেমন নামও হবে বদনামও হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেখান থেকেই বোঝা যায় তারা পাখিকে কীরকম কেয়ার করে বা কীরকম ভালোবাসে। যাই হোক, B1 বিগ কমপ্লেক্সের মেন কাজ হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে বার্ডসের মেটাবলিজমটাকে কন্ট্রোল করে। মেটাবলিজম মানে হচ্ছে আমরা যা খাদ্য খাওয়াচ্ছি বার্ডসকে, বা মেটাবলিজম মেন ব্যাপারটা হচ্ছে আমরা হোক বা বার্ডস হোক যাই হোক, আমরা যে খাবারটা খাচ্ছি, বলি না আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস, ব্লাড মানে আয়রন, চাকুতি সমস্তটাকে রাসায়নিকভাবে ওটাকে এনার্জিতে কনভার্ট করাটাকে মেটাবলিজম বলা হয়। বি কমপ্লেক্সের মেন কাজ হচ্ছে এটা, ভেরি ইম্পর্টেন্ট রোল ফলো করে এটার উপর। এবার আসছে আমি B1-এর কাজ। B1-এর মেন কাজ হচ্ছে নার্ভ অ্যান্ড মাস্কুলার সিস্টেমকে ঠিক রাখা, এবং মানে পাখির কার্বোহাইড্রেট পোর্শনটাকে এনার্জিতে কনভার্ট করা। মতলব নার্ভাস অ্যান্ড মাস্কুলার জো হতা হয় জেসে মাসল জেসে হতা হয় না, উসকো ডেভেলপ করনে কে লিয়ে বি কমপ্লেক্স, বি মতলব কমপ্লেক্স মে B1 জ্যাদা কাম আতা হয়। वैसे अगर B2 को ले लीजिए, B2 मतलब रेड ब्लड का जो सेल होता है, मतलब RBC जो होता है, उसको इम्प्रूव करते हैं, डाइजेशन सिस्टम को इम्प्रूव करते हैं, ठीक है, मतलब रक्त कणिका के डेवलप करे एंड हजम शक्ति के बढ़ाए जाते, से जो बी कमप्लेक्स इटसेल्फ एक निजे एक हजम मान हजम मेडिसिन बी कमप्लेक्स जो अपनी दें आलदा करते हो। हाँ, हमें बाच्चा हम यहाँ बेपार कथा हे क्योंकि बाच्चा के कारण देखें आज पर्त जरा जरा कथा शुने बी कमप्लेक्स दिए अपना जरा आगे बाच्चा मरे जा तर मर्टालिटी संख्या मैं मृत्युर संख्या अनेक हार कमे गए और भलोभवे अपना ब्रिडर रेजल्ट पा हाँ कि ना से कमेंट्स जानबें। যারা যারা শুনেছেন বি কমপ্লেক্সের কথা, যাদের আমি যারা ফোন করেছিলেন, সে যে কোনো ব্রিডের হোক, আমি দুটো মেডিসিনের কথা বলেছিলাম বাচ্চা হয়ে যাওয়ার পর, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর হজম মেডিসিন, এই দুটো দেওয়ার পর আপনার সুস্থ থাকবে বাচ্চা এবং হেলদি থাকবে, গ্রো ভালো হবে, এই সমস্ত কিছু। তেমনি B3-র দিকে যদি আসি, B3 স্কিনকে মেনটেন করে, ফেদারকে মেনটেন করে, এখানেও হজম শক্তি বা আপনার ওইটাকে বলা হয় যেটা, মানে দেখুন এক একটার এক এক রকম কাজ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। ফলে টোটালটাই একটা বি কমপ্লেক্স, আপনি পলিভিয়ান ইউজ করুন বা অ্যামপ্লেক্স ইউজ করুন বা বিকোসুলে, এতটা পলিভি মানে বি কমপ্লেক্সের মাত্রাটা অতটা এ নয়, কিন্তু সেই জন্য আমি সাজেস্ট করব যদি মেডিসিনের দিকে আসেন তাহলে পলিভিয়ান অ্যাক্টিভ বা পলিভিয়ান এসেপ্টা এখানে অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড নয় অ্যাম্বিক্লেস, এই দুটোর মধ্যেই ঘোরাফেরা করুন। যথেষ্ট ভালো মেডিসিন, গুড মেডিসিন ফর বার্ড। আপনি যে কোনো, আবার বলছি এই চ্যানেলে এই ভিডিওতে, যে কোনো ভেটেনারি বা হিউম্যান ডাক্তারকে আপনি জিজ্ঞেস করে প্রয়োগ করুন, আমার কথায় একদম অন্ধের মতন বিশ্বাস করার কোনো দরকার নেই, কিন্তু যেটাকে আমি বলছি সেটা কিন্তু মেডিকেল সায়েন্স স্টাডি করেই বলছি, এমনি এমনি ভিডিও করতে বসে পড়ুন। B4 বা B5-এর কাজ, B4-এর মানে কাজ যদি আপনি ধরেন এখানে, মানে এখানে তো ধরুন এখানে হিপ্লাস্টিক হয়েছে, মানে ইমপ্রুভ ধরুন ডাইজেস্টিভ সিস্টেম B4-এর যে কাজটা হচ্ছে, তারপরে ধরুন আপনার সিস্টেম মানে নার্ভাস অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমটাকে সাহায্য করে এবং বার্ডের আপনার নার্ভাস সিস্টেমটাকেও ঠিক রাখে। এই যে মানে ইনফেকশনের যে একটা ব্যাপার থাকে না, সেখানেও কন্ট্রোল হয় জায়গাটা। যে দেখুন বাচ্চা যখন জন্ম নেয় তখন মা বললাম না একটা ইনফেকশন, জিরোর যেহেতু ইমিউনিটি থাকে সেই সময় কিন্তু যদি কোনো কারণে ইনফেকশন মা বাবার থেকে হোক বা আপনার ওয়েদারের থেকে হোক যদি আসে এয়ার থেকে, বাচ্চা এক্সপায়ার করবে না। যে ইনফেকশনের মেন যে সিমটম সেটা হচ্ছে কফ, যদি ফোলা থাকে বা না থাকে পেটের কাজটা দেখবেন বাচ্চাটাকে উল্টাবেন ব্ল্যাক হয়ে যায় পেট, মানে পেট থেকে পেট মানে এই মানে সাপোজ যদিটা পাখির এ হয় এইখান এতখানির মতন ব্ল্যাক থাকে গোল একটা, বি কমপ্লেক্স সেটাকে হেল্প করে আপনার। এবার ধরুন B5-এর যদি আসেন, মানে এখানে ফ্যাট অ্যান্ড হচ্ছে আপনার কার্বোহাইড্রেট খাওয়াটা মেটাবলিজম মানে এনার্জিতে কনভার্ট করে,
এবং ইমপ্রুভ ইমিউন সিস্টেমটাকে কন্ট্রোল করে নেন, ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করে বাড়ছে বাড়ছে বেবিকে ইমিউনিটি পাওয়ার। এবার চলে আসছি B6 মেইন একটা প্রবলেম, মানে প্রবলেমকে সলিউশন কর। B6 মেইন যে কাজ সেটা হচ্ছে নর্মাল বডি সিস্টেমটাকে ঠিক রাখে, বার্ডের মুড, মানে মেইন কথা হচ্ছে ডিপ্রেশনকে কন্ট্রোল করে, মেইন কথা ডিপ্রেশনকে কন্ট্রোলের মধ্যে রাখে B6 মেইন যে কাজ, এবং স্ট্রেসটাকে কমায়। এবং সেটা এখন বলবেন বেবি বার্ডের কী ডিপ্রেশন, না বেবি বার্ডের মাতা মা বাবার, সেই জন্য আমি বারবার বলি একটু সরছি এখান থেকে। বা ফিমেল যখন এগ লেইং করলো সেই সময় অটোমেটিক তারা, যেহেতু কোনো ওটাকটা তাদের রুটিনের মধ্যে চলে আসে, যদি ধরুন কোনো কারণে ওয়েদারের কারণে হোক, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, তার ফলে একটা স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনে যায় ফিমেল, এবং ডিপ্রেশনের আস্তে আস্তে কিন্তু সেটা মৃত্যুর, সে মানুষ হোক আর পাখি হোক জীবজন্তু হোক মৃত্যুর দিকে এগিয়ে যায়। ডিপ্রেশন এমনই একটা রোগ, সেই ডিপ্রেশনটাকে আমি বারবার বলি সেই সময় বি কমপ্লেক্স দেবেন, কারণ পাখির যাতে খিদেটা ঠিক থাকে, সমস্ত শারীরিক সিস্টেমটা ঠিক থাকে এবং সে ডিপ্রেস যেন না হয় বা স্ট্রেস ফিল না করে। তো ভিটামিন B6 যেটা বি কমপ্লেক্সের একটা মেইন রোল ফলো করে সেটা হচ্ছে মুড, পাখির মুডকে কন্ট্রোল করে এবং আপনার ওই দিক থেকে স্ট্রেসকে কন্ট্রোল করে, মানে স্ট্রেসটাকে কমায় B6 হলো। B7 মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে এখানে নেল থেকে আরম্ভ করে স্কিন ফেদার সমস্তটাকে কন্ট্রোল করে পাখির, মানে গ্রোথের জন্য, এবং সেটা একটা অ্যাবস্ট্রাক্ট গ্রোথ নয়, নর্মাল গ্রোথ যেটা সেটাকে নিয়ন্ত্রণ করে। এখানে অ্যাবডোমিন হরমোন একটা বলে জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি B9 যান, B9 মেন যে কাজটা সেটা আমি এখান থেকে B5 B6 B7 কাজ অনেকটাই আছে, যে অ্যাড্রোনিল হরমোন যেটা যেটাকে হরমোন বলা হয়, সেই হরমোনের কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করা, ডাইজেশন সিস্টেমকে কন্ট্রোল করা, স্ট্রেসকে ফিল করা। এই হরমোনটা চাকির শরীরে যখন রিলিজ হয় এটাকে কন্ট্রোল করে হচ্ছে সেভেনের কাছে কথা বলছি, B7। আমি এই ব্যাপারে পরে আসছি, আবার কাজগুলো বলে দিই। B9 কাজ হচ্ছে আপনার টোটালি DNA প্রপার্টিজকে মেনটেন করা, বার্থসের শরীরে বা বেবির শরীরে DNA প্রপার্টিজটাকে ঠিকঠাক মতন মেনটেন করা। DNA প্রপার্টি মানে হচ্ছে DNA স্ট্রাকচারকে ঠিকঠাক মতন মেনটেন করা, যেটা বারবার আমি মেডিটেশন ক্লাসে বলেছিলাম, বডি সেল থেকে তৈরি, সেল ক্রোমোজোম থেকে, ক্রোমোজোমের আন্ডারে থাকে DNA, সেই DNA স্ট্রাকচারটাকে টোটালি মেনটেন করে। অ্যান্ড B12 নার্ভাস সিস্টেম, ডাইজেশন সিস্টেম এগুলোকে কন্ট্রোল করে। এই হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, আশা করি ভিডিও বুঝতে না পারলে পজ করে আর পজ করকে দেখ লিজিয়ে তো কোনটা ভিটামিন B1 B2 B3 B6 B1 B2 B3 B6 B7 B9 B12 ঠিক আছে, যে জিতনা হ্যাঁ B6 B7 হ্যাঁ B9 B12 জিতনা হ্যাঁ। আর এক চিজ হ্যাঁ, জেসে আমলোক জেসে কুছ দেখ রে হে ইয়া কুছ সুন রে হে, এসে জীবনে কুছ হোতা হ্যায় তো এক দিমাগ সে এক কেমিক্যাল নিলিস হোতা হ্যায় জিসকা নাম হ্যায় ডোপামিন, ডোপামিন কেমিক্যাল জিসকো বলতে হ্যায় হরমোন, ডোপামিন হরমোন জিসকো বলতে হ্যায়। ইসমে কিয়া কাম হোতা হ্যায় ওয়ার্ড মতলব শরীর মে এক, মানে বেঙ্গলিতে যেটা বলে উদ্দীপনা, আর ইংলিশে হিন্দি মে ইয়া ইংলিশ মে এস বলতে বল সকতে খুশি মহসুস করবাতে হ্যায়, খুশি এক খুশি মহসুস করবাতে হ্যায়। তো বার্ডস কা শরীর মে ভি আগে প্রপার বি কমপ্লেক্স দেনে সে আগে প্রপার উসকা সব কুছ সহি রহে তো উসকা ভি ডোপামিন রিলিজ হোতা হ্যায় কব, জব ব্রিডিং মোড মে আতা হ্যায় বার্ড, অ্যাডাল্ট বার্ড ব্রিডিং মোড মে আতা হ্যায়, কিন্তু আপ লোগ হম চাই ইনসান হো ইয়া জানমার হো, জব ব্রিডিং মোড পে আতে হ্যায় তো ডোপামিন হরমোন কা আর আর এক হরমোন, আমি আভি তো পুরা নেই ঘুসেঙ্গে ইসমে, লেকিন ইস হরমোনস কা বহুত হি কেমিক্যাল হোতা হ্যায় দিমাগ মে, ও রিলিজ হোনে সে বহুত আনন্দ মহসুস হোতা হ্যায়। কুছ কুছ বার্ড কা দেখিয়েগা এসেই চুপচাপ ব্যাঠে, মতলব ও ডিপ্রেস হ্যায় ব্রিডিং মোড পে নেই আ রহা হ্যায়, ভিটামিন বি কমপ্লেক্স কা সাপোর্ট লিজিয়ে ইসি টাইম পে, আগর বেবি কেউ লিজি, ইসিলিয়ে হাম এক এক করকে আ রহে হ্যায়, ইসিলিয়ে ও দেনে সে আহিস্তা আহিস্তা উসকা জো ক্যাটেগরি শরীর কা জো মতলব সিস্টেম হোতা হ্যায় না, জেসে হোতা হ্যায় নার্ভাস সিস্টেম, এটা হোতা হ্যায় ইমিউন সিস্টেম, যা ইমিউনিটি পাওয়ার জিসকো বলতে হ্যায়, দুসরা হ্যায় হজম কা জো সিস্টেম হোতা হ্যায়, বাকি হ্যায় জো ফেদার স্কিন জো ডিপ্রেশন সব কুছ মিলা কে পুরা বডি কো ভিটামিন বি কমপ্লেক্স এক সহি ওয়েতে লে আতে হ্যায়,
वे में ले आते हैं जो बार्ड्स सही रहे। तो जब कुछ सही होता है किसी के साथ, चाहे वो बार्ड्स भी हो कि ना हो, तब डोपामिन हार्मोन रिलीज होता है। वो मतलब अच्छा महसूस कर पाते हैं, मतलब करते हैं, चाहे वो प्यार के साथ हो या खेल रहे। कुछ बार देखिएगा कॉलोनी में, देखिएगा चुपचाप बैठे हैं, कुछ बार प्लेफुल है, मतलब वो आनंद से इधर उधर प्लेफुल है, मतलब खेल रहे हैं। तो ये डोपामिन हार्मोन रिलीज़ कभी कभी होना चाहिए बार्ड्स के भीतर। वो तभी होगा जब बार्ड्स का पूरा सिस्टम सही रहेगा, क्योंकि विटामिन बी कॉम्प्लेक्स ऐसे एक विटामिन, मतलब क्या है, मतलब बोल सकते एक प्रॉपर्टी है हम लोगों का, या शरीर का ऐसे एक मेडिसिन है जो पूरा शरीर को कंट्रोल करते हैं। और उसको मतलब विश्वास करके प्रयोग कीजिए। अगर खाने में आए तो एग, मतलब अंडा जो होता है, एग डीम, बेबी वार्ड जब आपका हैचिंग हो तो उस माँ बाप को एक फूड ज़रूर प्रोवाइड कीजिए। कोई भी वार्ड्स का एक फूड ज़रूर 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 प्रोवाइड कीजिए, क्योंकि वो पूरा बी कॉम्प्लेक्स, बी का एक सोर्स है, बहुत सारा कैल्शियम मिनरल्स का बहुत बड़ा सोर्स है। ठीक है, तो आप ये ज़रूर करना फ्रेंड्स, क्योंकि आप खुद देखोगे उसका रिजल्ट, बेनिफिट्स आपको ज़रूर मिलेंगे। दूसरी बात ये है, अभी बोलेंगे कुछ लोग जो शुरू हो गया, नहीं शुरू नहीं हुआ, इसलिए हुआ क्योंकि पूरा पूरी जिसके पास है पूरा पूरी विटामिन बी कॉम्प्लेक्स एंड मल्टी विटामिन कैल्शियम, मतलब जैसे बोलता है ना कुछ लोग, मतलब एक व्यक्ति आया था बांग्ला से, बोलते एक जन ऐसे छो जिज्ञेस को चेर मध्य की दिए बनिए, तो हमें जो ताकि बोलो दी আপনার পরিমাপ খুঁজে, মানে এখানে একটা পরিমাপ বেশি হবে তো আপনার পাখি পটি করবে, ভালো হওয়া তো দূরের কথা, পটি করবে। ছ মাস এক বছরের রিসার্চকে কখনো একদিনে কপি করা যায় না, আপনি যত বড়ই মহান হন না কেন, এটা পেছনে আমার এফোর্ট রয়েছে, মানে খাটনি রয়েছে, পরিশ্রম রয়েছে, রিসার্চ রয়েছে, এই ফুডটা মানো তবে গিয়ে আজকে গিয়ে আপনাদের কাছে রেজাল্ট করছে, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনারা। যারা যারা নিয়েছেন কেউ আজ পর্যন্ত ফিডব্যাক আমাকে নেগেটিভ দেন, প্রত্যেকে উল্টে। আজকে সিঙ্গুর থেকে একজন এসেছিলো, সে এসে 1.5 kilo নিয়ে গেল উইথ তার যে এটা, মানে সে এতটাই ভালো রেজাল্ট পেয়েছে তার বন্ধু বান্ধব তো স্প্রেড করাচ্ছে। তো সবাই তো আর বোকা নয়, অন্য মেডিসিন ছেড়ে মানে ভি প্লাসকে কেন সংগ্রহ করছে, সম্পূর্ণ ন্যাচারাল। বেবি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি এটাকে ইউজ করেন, এনি কাইন্ডস অফ বার্ডস অ্যান্ড পিজনও, পিজন অ্যান্ড র্যাবিট কুচবি হোক, আমি পাখির কথায় যখন আছি পাখির কথাই থাকছি, এনি কাইন্ডস অফ বার্ডস ইয়া পিজন, আপ খুদ দেখিয়েগা ইসকা গ্রোথ ক্যাসে আতা হ্যায়, উসকা ফেদার ব্রাইটনেস, মতলব নাখুন কা গ্রোথ, মতলব নাখুন কা শার্পনেস, উসকা জো স্ট্রাকচার হ্যায় কিতনা, আর নোজ কা জো এই জো নাক জো হতা হ্যায়, চোঁচ জো হতা হ্যায়, চোঁচ কা কভি বড়েগা নেই, উসকা স্ট্রাকচার, উসকা বিউটিনেস অলগ সা আয়েগা। क्योंकि ये रिसर्च का फूड है, कैसे इधर उधर से मिला हुआ फूड नहीं है, जो मन में आया हाँ ये डालना चाहिए वो डालना। 6 महीना का एक रिसर्च, अभी ये 6 महीना छोड़ के 1.5 साल हो गया, 1.5 साल के आसपास हो गया, अभी भी रिसर्च चल रहा है इसके ऊपर। तो इसीलिए चालाकी मत कीजिए, जिसको हम बोल रहे हैं पहचान जाएंगे। और दूसरी बार अगर हम तो बनाएंगे सभी के लिए ही बनाएंगे, उसको हम नहीं देंगे, क्योंकि वीडियो में हम नहीं बोल रहे हैं, चाहे कुछ भी हो जाए उसको नहीं देंगे, आपको नहीं देंगे। ये मेरा मतलब बोल सकते हैं अच्छा नहीं हुआ है ये, ठीक अच्छा नहीं हुआ, छोड़िए, ये तो मेरा टॉपिक नहीं है। आप सभी को दे सकते हैं लेकिन उसको नहीं देंगे, तो छोड़िए, हम नाम लेके किसी को मतलब ये नहीं करना, हर्ट नहीं करना चाहते। मैं खुद हर्ट होता हूँ लेकिन किसी को हर्ट नहीं करता हूँ, मेरा स्वभाव है, लेकिन संभल जाता हूँ और उससे दूर चला आता हूँ, ये मेरा और एक स्वभाव है। जिसको सोचता हूँ नहीं ये मेरा मतलब टक्कर का नहीं है, तो चलो मेरे रास्ते में खुद चलो, खुद के रास्ते में खुद चलो। तो विटामिन बी कॉम्प्लेक्स का आज का जो वीडियो हमने बनाया आप लोगों के साथ शेयर किया, वीडियो पॉज करके सुनिए, हर एक बात को, मतलब B1, B2, B3, B5, B6, B7, B9, B12, हर एक बी का अलग अलग काम है। जिस किसी का काम है DNA को मेंटेन करना, किसी का काम है मतलब नाम तो बोल दिया, फिर हम पूरा एक पूरा चैप्टर को रिपीट कर रहे हैं, रिपीट कर रहे हैं। किसी का ब्लड सेल को डेवलप करना, RBC को डेवलप करना, मेटाबॉलिज्म को ठीक करना, मतलब उसी का ही तो मेन रोल है, वेरी इंपॉर्टेंट रोल है उसका।
किसी का मतलब मूड ठीक करना, मूड का स्ट्रेस को डिप्रेस मतलब अंडर करना, कंट्रोल में रखना, स्किन को एंड फेदर को, नेल को मतलब नाखून को ठीक ठाक बनाना एंड चोंच को भी ठीक ठाक रखना। कभी कभी कुछ डिसऑर्डर हो जाता है, तभी चोंच बढ़ जाता है या नाखून बढ़ जाते हैं, तो ये होता है। नाखून तो बढ़ते ही रहते, जैसे इंसान का बार्स का भी कभी कभी कटर से कटना पड़ेगा या कुछ ऐसे, बाद में ही हम बोलेंगे इसके ऊपर अगर वीडियो चाहिए। किसी को डाइजेशन सिस्टम को ठीक करता है, तो किसी को नर्वस सिस्टम से मार्सल बनाते हैं, मतलब बार्स का जो मार्सल होता है मतलब गोथ होता है, जो मांस जिसको बोलते हुए हम लोग बांग्ला खाटी कथा जाके मांस बोले, शरीर मांस ग्रो कराए এবং ইচ অ্যান্ড এভরি থিং কন্ট্রোল করে। তো ভিটামিন বি কমপ্লেক্স অন্ধর মতন নয়, চোখ বন্ধ করে বিশ্বাস করুন, নয় পলিভিয়ান, নয় অ্যাম্বিপ্লেক্স, এর বাইরে যাবেন না প্লিজ, কারণ প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আছে, কিন্তু এর মধ্যে যে ব্যালেন্স যেটা, সেটা এই দুটো ওষুধের মধ্যে পর্যাপ্ত মানে ঠিকঠাক মতন আছে। আমার মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনার যে রিসার্চ, বলতে পারেন বার্সের সঙ্গে সমান সমান 10 বছর, ঠিক 10 বছর অভিজ্ঞতা দিয়ে বলছি, এই দুটো মেডিসিনে ব্যালেন্স সমস্ত কিছু আছে। সো এই দুটোকে ছাড়া, এবার ধরুন এটা আপনার ব্যাপার, যদি আপনি জেনেও যদি আপনি অন্য রাস্তায় চলেন সেটা আপনার ব্যাপার, এটা আপনার নিজস্ব পার্সোনাল দিক, সেখানে আমি হাত বাড়াতে পারি না, কিন্তু যেটা অ্যাজ এ অ্যাডভাইস যার হিসাবে এইটুকুনি অ্যাডভাইস দিতে পারি, এই দুটো মেডিসিন খুব ভালো, এবং যেখানে ভি প্লাস পৌঁছেছে যেটা বি কমপ্লেক্সেরও কাজ করবে, সমস্ত কিছুর কাজ করবে, এবং তার কাজ আপনারা অবভিয়াসলি দেখেছেন। সো আজকে ভিডিও এইটুকুনি, আশা করি বেটার লাগলো আপনাদের, অনেক কিছু জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। ফলো করুন বেবি বার্ডকে অতি অবশ্যই, সবে ডিমটা ফেটে বেরিয়েছে সেই সময় থেকে আপটু যতক্ষণ না সেলফ ফিডিংয়ে আসছে, আর ডোজেসটা এরকম হবে পাখি অনুযায়ী ডোজ, ফিঞ্চের একরকম ডোজ, জাবার একরকম ডোজ, লাভবার্ডের একরকম ডোজ, বাজিসকা এক ডোজ হে, ককাটেল কা এক ডোজ হে, আর আপকা কানুর কা এক ডোজ হে, আর বড়া বড়া যাব আগে বাড়েঙ্গে ওর এক ও ডোজেস আলাগ আলাগ হতে রয়েগে, মতলব উসকা আলাগ আলাগ হোগা। তো কিতনা ML পানি মে কিতনা হোনা চাইয়ে, ই আগর ভিডিও চাতে হো তো মেরে কমেন্টস মে বোলো, মে ইসকে লিয়ে এক ডেডিকেটেড ভিডিও বানাউঙ্গা, কিতনা ML পানি মে কোন সে বাট কা কিতনা ML পানি মে কিতনা ডোজ হোনা চাইয়ে, অ্যাজ এ মতলব মেডিকেল মতলব সায়েন্স কে হিসাব সে, मेरे हिसाब से नहीं, मेडिकल साइंस के हिसाब से बार्ड्स के शरीर के अनुसार अनुपात उसके शरीर में विटामिन बी कॉम्प्लेक्स कितना ML वाटर में कितना होना चाहिए वो हम ज़रूर बोलेंगे। तो आज इतना ही, अच्छा रहिए, वीडियो को अच्छा लगा तो लाइक कीजिए, ज़्यादा से ज़्यादा शेयर कीजिए, जुड़े रहिए मेरे साथ, नुकसान तो नहीं होगा फ़ायदा ही होगा। आने वाले दिन में और भी इम्पॉर्टेंट एंड इन्फॉर्मेशन आप लोगों के लिए ला रहा हूँ, जो आप लोगों के बार्ड्स का, हाँ एक ये बोल सकते हैं, जो आपके जो खुद के बार्स के ऊपर सीरियस है, सीरियस का मतलब वो केयर ठीक तरीके से करना चाहते हैं, और उस फिर देखिए आप केयर करोगे तो ब्रीड ऐसे ही होगा, ब्रीड के लिए आपको सोचना नहीं पड़ेगा। हाँ उसके टाइम में उसको जैसे सपोर्ट होना चाहिए वो देना पड़ेगा, लेकिन ये नहीं हो रहा है वो नहीं हो रहा है ऐसे नहीं होगा। तो केयर ठीक तरीके से कीजिए, प्रॉपर एज आने दीजिए, ब्रीड जरूर होगा, और जब भी बच्चा पैदा हुआ बी कॉम्प्लेक्स जरूर यूज़ करें। आज इतना ही, नमस्कार।